পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজ আমি স্যার সঙ্গে দেখা করলেন, কি অভিজ্ঞতা? অসাধারণ অভিজ্ঞতা ওনার সঙ্গে দেখা করে। এতকাল তো দেখে এসেছি ওনাকে দূর থেকে, বিভিন্ন জনসভাতে, টিভির পর্দা, বিভিন্ন প্রোগ্রামেতে, অনুষ্ঠানেতে, কিন্তু আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার সময় ওনার সঙ্গে বসে যে সময়টা কাটালাম, সেই সময়তে বুঝতে পারলাম যে উনি আমাদের মতনই খুব সাধারণ একজন মানুষ, এবং যিনি সাধারণ মানুষের কথা ভাবেন, এবং ওনার ভাবনা এত স্পষ্ট, এত স্বচ্ছ, সেটা ভেবে সত্যি আমি উদ্বুদ্ধ হয়েছি। এবং ওনার সঙ্গে অনেক আলোচনা হলো, আমি ভাবতাম হয়তো উনি কতটা আমাদের সম্বন্ধে অবগত আছেন, তা উনি দেখলাম আমার থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে উনি আমার থেকে অনেক বেশি জানেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাজনৈতিকভাবে অনেক কিছু আমাকে উনি আমাকে উপদেশ দিলেন, আদেশ দিলেন, এবং সেগুলো পালন করার জন্য আগামী দিনে আমরা সবাই একসঙ্গে মিলে আমাদের পশ্চিমবঙ্গে যারা আছেন, এত বছর ধরে যারা কাজ করে চলেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, দীর্ঘ এত বছরে যারা লড়াই লড়েছেন, তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করব আগামী দিনে। আমাদের সামনে বিধানসভা নির্বাচন আছে, এবং সেটা মানুষের কথা ভেবে আমরা কীভাবে কাজ করব, কী আমাদের পরিকল্পনা হবে, সেগুলো উনি সব আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন। আমরা টলিউড অভিনেতা অভিনেত্রীদের সম্বন্ধে আলাদাভাবে কিছু নির্দেশ বা কোনোরকম কোনো আলোচনা? দেখুন, টলিউড বলে তো এরকম আলাদা করে কিছু হয় না, প্রত্যেকের আলাদা প্রফেশন থাকে। আপনারা সাংবাদিক, কেউ শিল্পী, কিন্তু কেউ গান করেন, তো সবার প্রত্যেকের আলাদা আলাদা পেশা আছে। তো সবার সম্বন্ধে সমষ্টিগতভাবে আমরা সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবছেন, আর কারোর একার জন্য তো ভারতীয় জনতা পার্টি ভাবতে পারেন না। সবাইকে নিয়ে আমরা চলবো, এবং সবাইয়ের যাতে উন্নতি হয়, সবাই যাতে উন্নয়ন হয়। আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কী ভাবছো, তোমার কী পরিকল্পনা? তো আমি ওনাকে স্পষ্ট করেই বললাম যে আমার একটাই পরিকল্পনা, সেটা হলো যে বাংলা থেকে অলক্ষীকে দূর করতে হবে, বাংলা লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে। তো সেটা নিয়ে ওনাকে বিস্তারিতভাবে বললাম যে আমি এক্স্যাক্টলি কী ভাবছি। তো এটা আমার একমাত্র লক্ষ্য, আমার দিক থেকে যদি বলেন আপনারা, যে যেভাবে এই 44 বছরে যেভাবে অলক্ষীর প্রভাব পড়ে আছে সারা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, সেই অলক্ষীকে দূর করে আমাদেরকে লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, তবে আমরা আমাদের সমস্ত যুবাদেরকে ফিরে পাবো, আমাদের যারা বাইরে চলে যাচ্ছেন, যারা বাইরে কাজ করতে, মানে আমাদের থেকে পিছিয়ে পড়া রাজ্যে যারা কাজ করতে চলে যাচ্ছেন, তারা সবাই ফিরে আসবে এক এক করে। সেটাই বললাম যে একসঙ্গে থাকলাম সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে, কফি খেতে খেতে, চা খেতে খেতে, তো অনেকটা দীর্ঘ সময় কাটিয়েছি। এটা হয়তো আমার জীবনে বিরাট সৌভাগ্য যে এরকম একজন মনীষীর মতো, মানে মনীষীর সঙ্গে দেখা করলাম, ওনার সঙ্গে বসলাম, পাশে বসে থাকলাম এতটা সময়। এটা সত্যি আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল, অপ্রত্যাশিতভাবে এটা আমার জীবনে হলো, তার জন্য সত্যি আমি খুব সৌভাগ্যবান। উনি আমাকে কংগ্রাচুলেট করলেন, আমি রিসেন্টলি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি, আর আমাকে বললেন যে মন দিয়ে কাজ করো, আর এটাই বলছিলেন যে যেটা আমি সেদিন বলছিলাম ইউথ নিয়ে, উনি বলছিলেন যে ইউথের দেশে কী ইম্পর্টেন্স, আর কীভাবে ভারতীয় জনতা পার্টি ইউথকে ফ্রি হ্যান্ড দেয় খুলে কাজ করার জন্য, আর যেই নিউ ইন্ডিয়া বা নিউ বেঙ্গলের আমরা কথা ভাবছি সেটার সেটার হিতে কীভাবে কাজ করতে হবে, সেটা সেইগুলো নিয়ে অনুপ্রেরণা দিচ্ছে। আপনি কি জানালেন অমিত স্যারকে? আমি বললাম যে আমি খুব খুশি, আর মানে ওনার সাথে আমি আমি এত তাড়াতাড়ি ভাবতে পারিনি আমার ওনার সাথে দেখা হবে। আই এম রিয়েলি এ ফ্যান, মানে ওনাকে বলতে গেলে আমাদের ভারতবর্ষের মেন চাণক্য উনি, আর ওনার থেকে অনেক কিছু শেখার আছে। আই রিয়েলি, আমি বলে না, আমাদের অনেক পার্টির অনেকেই, প্রায় সবাই উই লুক আপ টু হিম, যে ওনার যে মাস্টার মাইন্ডটা, আই থিঙ্ক অনেক কিছু শেখার আছে, অ্যান্ড অনেক কিছু শিখব ওভার টাইম। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে, আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।